আমি রুমেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সিম্ফনি i60 এর রিভিউ দিতেছি। সো গাইস লেটস গেট স্টার্টেড। এই সেপ্টেম্বরে সিম্ফনি বাজারে সিম্ফনি i60। সো সিম্ফনি i60 সব দিক থেকে ভালোই, সাতদের মধ্যে ভালো ফোনই, বাট এটার ভিতরে কিছু কিছু ফিচার বাদ গেছে। সো কোন কোন ফিচারগুলো বাদ গেছে সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করবো, এবং এটা কী কী ফিচার দেওয়া হয় সেগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। সো কেমন হবে এই আপনার বাজারের মধ্যে সিম্ফনি i60। ফোনটিকে হাতে নেওয়ার পরে মনে হল ফোনটির ভারী। সো যাই হোক, ফোনটিতে আপনি ভার্সন হিসেবে পাবেন 7.0, আমি নয়গড় ভার্সন, আর ডিসপ্লে পাবেন 5 ইঞ্চ HD IPS ডিসপ্লে। আর আপনি প্রসেসর হিসেবে পাবেন 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, আর এটার র্যাম পাবেন 2 GB, র্যাম পাবেন 16 GB, আর রয়েছে ডুয়েল সিম দুটোই মাইক্রো মোডে। এবার আর সেটা ব্যাটারিতে, এটা আপনি ব্যাটারিতে পাবেন 2500 mAh লি-লিওন ব্যাটারি, আর স্ট্যান্ড বাই, যেটা স্ট্যান্ড বাই মোট হবে 273 ঘন্টা, আর টকিং টাইম আপনি পাবেন 10 ঘন্টা 3G মোডে, 22 ঘন্টা পাবেন 2G মোডে। আর এই মোবাইলটির ওয়েট হবে 168 গ্রামের মতো। আর এই মোবাইলে প্রায় সব সেন্সর ব্যবহার করা হয়েছে, আপনি তার মধ্যে আপনার জি সেন্সর, লাইট সেন্সর সহ আরও কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এটা আপনার ফোনের সব দিক ঠিক আছে, কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে আপনার OTG কেবল। সো দামের দিক থেকে আপনার সব এই রেটে যত ফোন আছে সব ফোনই স্যামসাংয়ের ব্র্যান্ডের, সব ফোনই আপনার OTG কেবলটা সিস্টেম আছে, বাট আনফর্চুনেটলি তারা এই ফোনে OTG কেবলটা দেয় নাই। সো এটা একটা ব্যাড থিং। সো এবারে সেটা ক্যামেরায়, সো ক্যামেরার দিক থেকে ফোনটি ভালোই আসলে ক্যামেরা আপনার, আমি অবশ্যই আপনার স্যামসাংয়ের ক্যামেরার অবশ্যই প্রশংসা করি। এটা আপনার ব্যাক ফ্রন্টে, ব্যাককে পাবেন 8 MP এবং সামনে পাবেন 5 MP। সো দুটোটাই ডুয়েল ফ্ল্যাশ মোড। আর এই ফ্রন্টে আপনি এটা ব্যবহার করেছেন সোনি ভিশনের, অ্যান্ড ব্যাকে ব্যবহার করা হয়েছে ওমি ভিশন সেন্সর। সো সব দিক থেকে ভালোই, আর এটা আপনি এক্সট্রা ফিচার হিসেবে পাবেন আপনার ক্যামেরার সাথে, আপনার ফেস বিউটি প্লাস আপনি পাবেন অটো SRM সিস্টেম সো আরও বিভিন্ন ফিচার। সো এটাই হলো এই মোটামুটি কাজে আপনার স্যামসাং i60 রিভিউ। সো গাইস ভালো লাগলে একদিন কোনো কোনো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, তার সঙ্গে জানাই।